আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে 2022 সালের শেষ দিন, আজকে হলো 31শে ডিসেম্বর, আর এখন বাজে 10:03। সো আর 2 ঘন্টা পরে আমাদের 2022 এন্ড হয়ে যাবে এবং আমাদের 2023 হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে। সো সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। সো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওর টপিক হলো, আমরা আজকে এলিমেন্টরের নতুন একটা ট্যাব নিয়ে আলোচনা করব বা নতুন একটা সেটিং নিয়ে আলোচনা করব, সেটা হলো ট্রান্সফর্ম। সো এটা রিসেন্টলি অ্যাড হয়েছে আর ও আগে কিন্তু আমার ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল, সো সরি। তো আজকে আমি ট্রান্সফর্ম সম্পর্কে আপনাদের সাথে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এবং এটা কিভাবে আপনারা ইউজ করতে পারবেন, এটার কী কী উপকার আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন আমরা আমাদের এলিমেন্টর পেজে চলে যাব। সো এখান থেকে আমি অলরেডি এডিট উইথ এলিমেন্টর ওপেন করে রেখেছি। সো আমি আপনাদের তিনটা বিষয় একদম ক্লিয়ার করে দিতে চাই শুরুতে। সেই তিনটা বিষয় হলো, আপনি এলিমেন্টরের মেন সেকশন, ইনার সেকশন এবং কলাম, এই তিনটার ভিতরে আপনি ট্রান্সফর্মের কোনো অপশন পাবেন না। আমি যদি আপনাদের একটু দেখাই, তাহলে আমি যদি মেন সেকশনে যাই, আমি মেন সেকশনে গিয়ে অ্যাডভান্সে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ট্রান্সফর্মারের অপশন নেই। আমি যদি এটার কলামে যাই, তাহলে এখান থেকে অ্যাডভান্সে গেলে আপনি এখানেও দেখতে পারবেন এখানে কোনো ট্রান্সফর্মের যে ট্যাবটা সেটা নেই বা অপশনটা নেই, সেটিংটা নেই। আমি যদি ইনার সেকশনে যাই, তাহলে আপনি দেখতে পারবেন ইনার সেকশনের ভিতরেও এই ট্রান্সফর্মারের কোনো সেটিং নেই। এই সেটিংটা শুধুমাত্র আপনি উইজেটের ভিতরে পাবেন, যে কোনো উইজেটের ভিতরেই আপনি এই সেটিংটা পাবেন। সো সাপোজ ধরেন আমরা এই লোগোতে ক্লিক করলাম, এই লোগোতে ক্লিক করার পর অ্যাডভান্সে আসলে আপনি একটু নিচে আসলেই দেখতে পারবেন এখানে ট্রান্সফর্মারের যে সেটিংটা সেটা আছে। সো আপনি প্রত্যেকটা উইজেটের ভিতরে এই সেটিংটা পাবেন। আমি যদি এই টেক্সট যে উইজেটটা আছে এটার ভিতরে যদি যাই, তাহলে আপনি এখানেও দেখতে পারবেন এখানেও ট্রান্সফর্মের যেই সেটিংটা সেটা আছে। এবং এখান থেকে যদি আমি ফর্মে ক্লিক করি, এই ফর্মের ভিতরেও এখানেও আমি যদি অ্যাডভান্সে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এখানেও ট্রান্সফর্মের অপশনটা বা সেটিংটা আছে। সো সবসময় মনে রাখবেন, আপনি যদি কোনো ট্রান্সফর্মারের সেটিং বা কোনো ইফেক্ট অ্যাড করতে চান, সেটা অবশ্যই আপনাকে উইজেট অ্যাড করতে হবে। আপনি কোনো কলাম বা কোনো সেকশনের ভিতরে এটা অ্যাড করতে পারবেন না। সো চলেন দেখি আমরা কীভাবে ট্রান্সফর্মের ইফেক্টগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারি বা আমাদের উইজেটগুলোর ভিতরে অ্যাপ্লাই করতে পারি। সো আমি লোগোতে ক্লিক করলাম, এখান থেকে আমি ট্রান্সফর্মের যে সেটিং আছে ওটা অন করব। এখানে কয়টা সেটিং দেওয়া আছে, এখানে মূলত 5-6টা সেটিং দেওয়া আছে। রোটেট, অফসেট, স্কেল, শেক, ফ্লিপ হরিজন্টিক্যাল, ফ্লিপ ভার্টিক্যাল। সো এই 6টা সেটিংয়ের ইফেক্ট আপনি যে কোনো উইজেটের ভিতরে পাবেন। সো আমি প্রথমটা দিয়ে শুরু করছি, রোটেটের যে ইফেক্টটা সেটা হলো, আমি যদি আপনাদের মোশন ইফেক্টে নিয়ে যাই, মোশন ইফেক্ট থেকে আমি যদি স্ক্রোলিং ইফেক্টটা এনেবল করি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্ট চালু হয়ে গেছে। এটার ভিতরে যে রোটেট ছিল, তারপরে ভার্টিক্যাল স্ক্রোল, হরিজন্টিক্যাল স্ক্রোল, সো এটা এখন আপনি ট্রান্সফর্মারের ভিতরে পাবেন, ট্রান্সফর্ম সেটিংয়ের ভিতরে পাবেন। সো এখানে আসলে এখন আপনি এটার ভিতরে রোটেট ইউজ করতে পারবেন। সো আমি যদি রোটেটটা ইউজ করি, তাহলে আমি আপনাদের দেখাই। সো রোটেটে এখানে আপনি কতটুকু ডিগ্রি চান সেটা ইউজ করতে হবে। আপনি যদি 90 ডিগ্রি চান, তাহলে এখানে 90 লিখে দিবেন, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এই যে দেখছেন 90 ডিগ্রি, এটা রোটেট হয়ে গেল। আপনি যদি 180 চান, তাহলে আপনি এটা দিতে পারেন, তাহলে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। সো এই রোটেটের বিষয়টা আপনারা আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করবেন। তারপরে আপনি এখান থেকে 3D রোটেট এটাও এনেবল করে দেখতে পারেন। সো এগুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন এগুলো ইউজ করে আপনি অনেক সুন্দর সুন্দর ইফেক্ট ইউজ করতে পারবেন বা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। মাঝে মাঝে আমাদের অনেক ক্লায়েন্ট চায় যে তাদের টেক্সটাল রোটেট হয়ে লম্বা আকারে থাকবে, বা যেটাকে আমরা ভার্টিক্যাল বলি, ভার্টিক্যাল আকারে থাকবে। সো এই রোটেট ইউজ করে সেটা আপনি করতে পারবেন। আপনি জাস্ট ওইটাকে 90 ডিগ্রি দিয়ে দিলে এটা আপনার ভার্টিক্যাল আকারে হবে। আমি যদি আপনাদের একটা টেক্সট দিয়ে দেখাই, এই টেক্সটে যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি ট্রান্সফর্মে যাই, এখান থেকে আমি রোটেটে ক্লিক করলে, এখান থেকে যদি আমি 90 ডিগ্রি যাই, তাহলে আপনি দেখতে পারবেন আমাদের লেখাটা কিন্তু ভার্টিক্যাল আকারে চলে আসলো। সো এই সেটিংটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, আমাদের অনেক ওয়েবসাইটে এটা অ্যাড করার প্রয়োজন পড়ে। সো এটাই আমি কেটে দিচ্ছি। আমি লোগোতে গেলাম, লোগোতে যাওয়ার পর এখান থেকে আমি ট্রান্সফর্মের ভিতর থেকে, সো স্কেলের ভিতরে আপনি 3D এটা আপনার মনের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি যদি এখানে 10 ইউজ করি, তাহলে আপনি দেখতে পারবেন এটা 3D আকার একটু রোটেট হবে। এই যে 3D আকারে রোটেট হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা আপনাদের প্রথমে বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আপনি নর্মাল অবস্থায় যে ইফেক্টগুলো ইউজ করতে পারবেন, আপনি হোভারেও সেই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। আমি যদি হোভারে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন হোভারে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা যে অপশন আছে সবগুলো কিন্তু এখানে আছে, এবং সাথে ট্রানজিশন ডিউরেশনের যে সেটিংটা সেটাও এখানে আছে। সো এগুলো আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ ধরেন আমি চাচ্ছি হোভার করলে আমার এই যে লোগোটা এটা রোটেট হবে। সো আমি এখান থেকে রোটেটটা উঠিয়ে দিব এবং হোভারে যাব।
হোভার গিয়ে রোটেট থেকে আমি ধরেন এটা যে থ্রি ডি রোটেট এটা আমি ডিজেবল করে দিলাম, এবং এটা আমি 360 ডিগ্রি রোটেট চাই, মানে 360 ডিগ্রি রোটেট। সো এটা একদম রোটেট হয়ে আবার আগের স্থানে ফেরত যাবে। এখন আমি যদি এটা ট্রানজিশন ডিউরেশন আমি ধরেন 5 সেকেন্ড দিয়ে দিলাম, 5000 মিলি সেকেন্ড, এখন ধরেন আমি যদি এটাতে হোভার করি তাহলে এটা 5 সেকেন্ড নিয়ে তারপরে এটা 360 অ্যাঙ্গেলে রোটেট হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে আপনারা হোভারেও ইউজ করতে পারবেন। সো আমি এটা কেড়ে দিচ্ছি। তারপরে অফসেট, অফসেটের ভিতরে এটা আপনি কতটুকু অফসেটে নিতে চান, ডানে এবং বামে, উপরে এবং নিচে, লেফট রাইট টপ আপ, এটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। অফসেট এক্স মানে ডানে এবং বামে, অফসেট ওয়াই মানে এটা উপরে এবং নিচে, আপনারা যত দিবেন এটা তত ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাবে। সো আমি যদি এখান থেকে ধরেন 90 দিলাম তাহলে এটা 90 পিক্সেল সরে যাবে। আপনি যদি এটা উপর থেকে নিচে চান তাহলে এটা যদি আমি 90 দিই তাহলে এটা উপর থেকে নিচে 90 পিক্সেল সরে আসবে। সো এগুলো একটু কাস্টমাইজ করে দেখবেন, আপনারা এগুলো নিয়ে রিসার্চ করবেন। তারপরে আসে স্কেল, স্কেল আর কি এটা বড় হবে। সো আমি যদি এটা সাইজ থেকে একটু বেশি বড় চাই তাহলে এটা একটু নর্মাল যে সাইজ এটা চেয়ে অনেক বড় হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। ওকে, সো আমি এটা ডিসেবল করে দেই, এটা আমি কেটে দিলাম। তারপরে হলো স্কিউ, স্কিউ মূলত রাবারের মতো, আমি যদি আপনাদের একটু দেখাই এটা খুবই মজার। সো আমি যদি এখান থেকে ধরেন 100 পিক্সেল অ্যাড করলাম তাহলে দেখতে পারবেন এটা রাবারের মতো অনেকটা এই সরে গেল। সো স্কিউ আপনারা ইউজ করতে পারেন, এই স্কিউটাও আমাদের অনেক ওয়েবসাইটের ভেতর প্রয়োজন পড়ে। তারপর হলো ফ্লিপ হরিজন্টিক্যাল, এটা যদি আমরা ফ্লিপ করি তাহলে এটা উল্টো হয়ে যাবে, মানে এই যে লোগোটা আমার সোজা ছিল এখন এটা উল্টো হয়ে লেফট থেকে রাইট সাইডে উল্টো দিকে হয়ে গেছে। আর আপনি যদি ফ্লিপ ভার্টিক্যাল দেন তাহলে এটা উপর থেকে নিচের দিকে মানে উল্টো দিকে হয়ে যাবে, মানে রিভার্স আর কি। সো এটা রিভার্সভাবে কাজ করে। আর হ্যাঁ, অবশ্যই এই যে সেটিংগুলো আমরা নর্মালি ইউজ করেছি এগুলো কিন্তু আমরা হোভারে ইউজ করতে পারবো। সো আশা করি এই যে ইফেক্টগুলো আমি আপনাদের দেখালাম এগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন। আপনি কোন ধরনের ইফেক্ট তৈরি করেছেন বা এই সেটিংগুলো ইউজ করে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করেছেন সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, তাহলে আমাদের অনেক উপকার হবে, যারা নতুন কাজ শিখতেছে তাদেরও অনেক উপকার হবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আমি রিসেন্টলি এলিমেন্টরের উপর অনেক টিউটোরিয়াল অ্যাড করেছি, ভবিষ্যতে করতে থাকবো। আশা করি আপনার ওয়ার্ডপ্রেসের যে স্কিলটা, বিশেষ করে এলিমেন্টরের যে স্কিলটা, এটা একদম টপে নিয়ে যেতে পারবেন। আপনি শুধু আমার টিউটোরিয়াল দেখে না, আপনি অন্যান্য যারা টিউটোরিয়াল দিচ্ছে ইউটিউবের ভিতরে তাদের টিউটোরিয়ালগুলোও দেখবেন, চেষ্টা করবেন সবসময় রিসার্চ করে নিয়োগ কিছু শেখার। সো আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।